আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আপনারা কিভাবে আপনাদের ফেসবুকের ডে অর্থাৎ স্টোরির ভিউজ কিভাবে বাড়িয়ে নেবেন। হ্যাঁ ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে এই সম্পর্কে আলোচনা হবে আপনারা কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের স্টোরি ভিউজ বাড়িয়ে নেবেন। এই কাজটি করার জন্য আপনাদের কোনো আলাদা ওয়েবসাইট বা অ্যাপ ইউজ করা লাগবে না, আপনাদেরকে ফেসবুক অ্যাপ দিয়ে কাজটি করতে পারবেন। হ্যাঁ ভিউয়ার্স, অন্য কোনো অ্যাপ বা ওয়েবসাইট লাগবে না, শুধুমাত্র আপনার ফেসবুক অ্যাপ দিয়ে কাজটি করতে পারবেন। এটা কোনো অটো ভিউজ না, কিন্তু এটা একদম রিয়েল ভিউজ কিভাবে নেবেন আজকের এই ভিডিওটিতে সেই সম্পর্কেই আলোচনা করা হবে। আর বেশি কথা বলবো না, চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটি বাজিয়ে অল সিলেক্ট করে দেবেন। সাবস্ক্রাইব করবেন এই কারণে, কেননা প্রতিনিয়ত আমরা এর থেকেও সুন্দর ভিডিও কিন্তু আপলোড করে থাকি, সেই ভিডিওগুলো সবার আগে পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন এবার শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য আপনারা আপনাদের ফেসবুক লাইট অ্যাপেও যেতে পারেন এবং ফেসবুক অ্যাপ দিয়েও যেতে পারেন। তো আমি ফেসবুক অ্যাপ দিয়ে কাজটি করে দেখাবো। তো ফেসবুক অ্যাপটি ওপেন করার পর আপনাদের কাজ হবে, সর্বপ্রথম একদম সাইডে দেখতে পাচ্ছেন থ্রি বার অপশন, আপনাদের কাজ হবে থ্রি বার অপশনে ক্লিক করে দেওয়া। হ্যাঁ ভিউয়ার্স, আপনার কাজ হবে থ্রি বার অপশনে ক্লিক করে দেওয়া। তো থ্রি বার অপশনে ক্লিক করে দেওয়ার পর স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আপনাদের কাজ হবে সেটিংস প্রাইভেসিতে ক্লিক করে দেওয়া। তো আমি এখন সরাসরি এখান থেকে সেটিংস প্রাইভেসিতে ক্লিক করে দেবো। তো সেটিংস প্রাইভেসিতে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। সো এখানে আপনাদের কাজ হবে সেটিংসে ক্লিক করে দেওয়া। তো আমি এখন সরাসরি এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবো। সো সেটিংসে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। সো এইবার আপনাদের কাজ হবে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। সো আমি স্ক্রল করে নিচের দিকে আসতেছি। স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ বলে একটা অপশন, আপনার কাজ হবে স্টোরেজে ক্লিক করা। তো আমি এখন সরাসরি এখান থেকে স্টোরেজে ক্লিক করে দিয়েছি। তো স্টোরেজে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এইরকম একটা অপশন চলে আসবে। সো এখান থেকে আপনাদের কাজ হবে স্টোরি প্রাইভেসি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একদম উপরে স্টোরি প্রাইভেসি, আপনাদের কাজ হবে স্টোরি প্রাইভেসিতে একবার ক্লিক করে দাও। সো স্টোরি প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার আপনাদের সামনে এরকম একটা অপশন থাকবে। তো এখান থেকে আপনাদের কাজ হয় অবশ্যই এখান থেকে পাবলিক সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এই যে পাবলিক দেখতে পাচ্ছেন উপরেরটা পাবলিক সিলেক্ট করে দেবেন, আপনাদের ফ্রেন্ড থাকতে পারে, আপনারা অবশ্যই পাবলিক সিলেক্ট করে নেবেন। ওকে, আমার অলরেডি পাবলিক অপশন সিলেক্ট করে আছে। তো আপনাদের কাজ হবে এখান থেকে পাবলিক অপশনটা সিলেক্ট করে নেই, পাবলিক অপশনটা তাদেরই থাকবে। ফেসবুক অ্যাকাউন্টের ডেট অফ বার্থডে 18 বছরের উপরে দেওয়া আছে, তাদের কিন্তু আসবে, তাছাড়া কিন্তু এই পাবলিক অপশন পাবেন না, অবশ্যই 18 বছর উপরে থাকতে হবে। তো যাই হোক, এটা বুঝতে পারলেন। তো এখান থেকে অবশ্যই পাবলিক সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে পাবলিকটা সিলেক্ট করে নিয়েছি। তো পাবলিক সিলেক্ট করে নেওয়ার পর ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এবার একদম হোমে চলে আসবেন, ঠিক আছে, আপনার ফেসবুকের হোমে। আমি একদম ব্যাকে চলে আসতেছি। তো ব্যাকে চলে আসার পর আপনার ফেসবুকের হোমে চলে আসলেন। তো ফেসবুকের হোমে আসার পর এইবার আমি আপনাদেরকে দেখাবো একটি স্টোরি আপলোড করে, যেই সেটিংসটি এইমাত্র দেখালাম এই সেটিংসটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই সেটিংসটি অবশ্যই করতে হবে। এইবার প্লাস আইকনে ক্লিক করে আমরা এখান থেকে একটি স্টোরি আপলোড করব। তো স্টোরি আপলোড করার সময় একটি কাজ করতে হবে, সেই কাজটা আমি দেখিয়ে দিচ্ছি। সো এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নিলাম। তো ফটো সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সি মোর বলে একটা অপশন, আপনাদের কাজ হবে সি মোরে ক্লিক করে দেওয়া। তো আমি এখন সরাসরি এখান থেকে সি মোরে ক্লিক করে দিচ্ছি। তো আপনারাও ফেসবুক অ্যাপে যে স্টোরি আপলোড করার সময় এখান থেকে সি মোরে ক্লিক করে দেবেন। তো সি মোরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ পিপুল বলে একটা অপশন, আপনাদের কাজ হবে ট্যাগ পিপুলে ক্লিক করে দেওয়া। সো এখানে যদি আপনার সি মোরে ক্লিক করে আগে ট্যাগ পিপুল পেয়ে যান তাহলে ভালো, ওখান থেকে ট্যাগ পিপুলে ক্লিক করে দিলেই হবে। তো ট্যাগ পিপুলে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। সো আপনার ফ্রেন্ড লিস্ট থেকে এখানে অনেকগুলো লোকের নাম চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে পারলে আপনারা সবাইকে ট্যাগ করে নেবেন, অর্থাৎ যাদের ফ্যান ফলোয়ার একটু বেশি আছে তাদেরকে এখান থেকে বেশি বেশি ট্যাগ করে নেবেন। তো ট্যাগ করলে কি লাভ হয় একটু আমি দেখিয়ে দিচ্ছি। সো এখান থেকে আমি বেশি বেশি কিছু লোকদের ট্যাগ করে এসেছি। সো ট্যাগ করা হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন ডান বলে একটা অপশন, আপনাদের কাজ হবে এই ডানে ক্লিক করে দাও। ওকে, তো আমি এখন সরাসরি এখান থেকে ডানে ক্লিক করে এসেছি। সো ডানে ক্লিক করে দেওয়ার পর এবার এই নামগুলো তো আপনার ছবির উপর আসলো, এখন কী হবে, এই ছবির উপর আসলে তো ভালো দেখা যাবে না। তো এখান থেকে আপনার কাজ হবে এই নামগুলো সাইডে একদম সাইডে নিয়ে যাচ্ছে রেখে দেবেন, মানে দেখা যাচ্ছে না তাই একদম সাইডে আমি নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন একদম সাইডে রেখে দেবেন। ওকে, তো এই নামগুলো দিলে কী হবে, এই নামগুলো দিলে এই যে এইদের যে যাদেরকে ট্যাগ করলেন তাদের যে ফ্রেন্ড আছে ফলোয়ার আছে তাদের প্রোফাইলে গিয়ে কিন্তু আপনাদের এই ফেসবুকের স্টোরিটা কিন্তু শো হবে, তখন কিন্তু তারা আপনাদের ফেসবুকের ভিউটা কিন্তু দেখবে, তাহলে কিন্তু আপনার ভিউটাও বাড়বে। এইভাবে অবশ্যই ট্যাগ করে সাইডে সরিয়ে রাখবেন যাতে এই ট্যাগগুলো আপনার ছবির উপর না দেখা যায়। ওকে, তো আমি দেখুন একটু সরিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন। তো সরিয়ে রাখা হয়ে গেলে এইবার আপনার কাজ হবে একদম নিচে দেখতে পাচ্ছেন প্রাইভেসি বলে একটি অপশন, আপনার কাজ হবে প্রাইভেসিতে ক্লিক করা।
তো প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন পাবলিক দেওয়া আছে কিনা। তো পাবলিক দেওয়া আছে, আমরা প্রথমে সেটিং থেকে এই কাজটি করে রেখেছি, তো তাও চেক করে নেবেন একবার পাবলিক দেওয়া আছে। তো এবার আপনার কাজ হবে এখান থেকে শেয়ারে ক্লিক করে এটি পোস্ট করে দেওয়ার। ওকে, তো আমি অলরেডি শেয়ারে ক্লিক করে দিচ্ছি, শেয়ারে ক্লিক করে এই ডেটি অর্থাৎ স্টোরিটি আমি পোস্ট করে দিচ্ছি। তো শেয়ারে ক্লিক করলে আপনাদের স্টোরিটা পোস্ট হয়ে যাবে আমার, যেহেতু ইনস্টাগ্রামে অ্যাকাউন্টের সাথে লগ ইন করা, সেই জন্য এখন দেখাচ্ছে, সমস্যা নেই। তো যাই হোক, আপনার শেয়ারে ক্লিক করলে আপনাদের এই কাজটি হয়ে যাবে। তারপরে এরকম আসলে এখানে নট বা ওকেতে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনাদেরকে যেরকম সেটিং দেখালাম, এই সেটিংগুলো এবং এই ট্যাগুলো যেরকম দেখালাম, এইরকম যদি নিয়মে করেন তাহলে অবশ্যই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের স্টোরিতে ডে ভিউজ কিন্তু বাড়বে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিবেন, আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও শেষে একটি কথাই বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের পাশেই থাকুন।